আমার মতো ইনার শ্যাডো অ্যাড করে আপনি যদি থাম্বনেইল তৈরি করতে চান তাহলে আপনাকে পিক্সআর্ট অ্যাপটি ব্যবহার করতে হবে। মোবাইল দিয়ে প্রফেশনালি থাম্বনেইল তৈরি করার জন্য পিক্সআর্ট একটি অনেক সুন্দর অ্যাপ। তো আপনারা প্লে স্টোর থেকে এটা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওপেন করার পর আপনি নিচে এরকম একটি প্লাস আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিছুটা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি এখানে ড্রয়িং নামে একটি অপশন পেয়ে যাবেন। এরপরে এখানে আপনি ক্লিক করবেন সি অল, এরপরে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। করার পরে আপনি এখান থেকে অনেকগুলো সাইজ পেয়ে যাবেন, কিন্তু আমি যেটা ইউজ করে থাকি আমার থাম্বনেইলের জন্য সেটা হচ্ছে 1920x1080, এটা হচ্ছে এইচডি কোয়ালিটিতে আপনার থাম্বনেইলটি তৈরি হবে। সো আপনি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে উপরের দিকে একটি তীরের আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এইরকম কিছুটা ইন্টারফেস চলে আসবে, এরপরে আপনার কাজ শুরু হবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অবজেক্ট, সো এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আবার ফটো একটা অপশন চলে আসবে। সো এখান থেকে ফটোতে ক্লিক করবেন, আপনি যে ছবিটি দিয়ে আপনার থাম্বনেইল তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে ব্যবহার করতে পারেন। আমি এই ছবিটি এখানে ব্যবহার করতে চাচ্ছি, সো এটাকে নিলাম, আমি সাইজ মতো এটাকে বসিয়ে নেব কর্নারের দিকে, কেননা আমি আমার থাম্বনেইলের কর্নারে ছবিটি রাখার চেষ্টা করব। এখানে আপনি দুটি ছবি দেখতে পাচ্ছেন, সো একটি ছবি থাকবে না, এটা আমার ফ্রেন্ডের ছবি, সো আমার ছবিটি জাস্ট আমি রাখবো। আপনি চাইলে এটাকে পিএনজি মুড করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনি remove.bg.com ওয়েবসাইটে যদি যান, remove.bg এই ওয়েবসাইটে গেলেই কিন্তু খুব সহজে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন। সেটা কিভাবে করতে হয় আমি কিন্তু এর আগে একটি ভিডিওতে দেখিয়েছি, আপনি আই বাটনে ক্লিক করে সেটা দেখতে পারেন। সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ডিসক্রিপশনে আপনাকে দুটি ছবির লিংক দেওয়া আছে, সেগুলো আপনাকে গিয়ে ডাউনলোড করে নিতে হবে, সেটা আমার ড্রাইভে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। সো এখন যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এখানে আবারও আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এবং প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে আবারও ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেটা আমার ডিসক্রিপশন থেকে যে দুটি ছবি ডাউনলোড করবেন তার মধ্যে একটি হচ্ছে এটি, সো এটাকে আপনি ব্যবহার করতে পারেন এবং ঠিক বরাবর এটাকে কর্নারে আমি লাগিয়ে দিচ্ছি এবং বরাবর করে এটাকে বসিয়ে দেব। এই ফাইলটিকে আমরা সেভ করে নেব। তো আপনি এখান থেকে উপরের প্লাস আইকনটিতে ক্লিক করে আপনি এখানে অপশন পেয়ে যাবেন সেভ অ্যান্ড শেয়ার, তো আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন, অন্যান্য যে কোনো থাম্বনেইলে এটাকে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এখান থেকে এডিট ইমেজে ক্লিক করব, যেহেতু এখানে আমার কিছুকে দেখাচ্ছি। এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারেন, এখানে টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে যেটা লিখতে চান সেটা লিখতে পারেন। আমি এখানে লিখব হাউ টু ম্যাক আপনি এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি এখান থেকে ফন্টগুলো পরিবর্তন করে করে দেখতে পারেন, যেটা আপনার ভালো মনে হয় সেটাকে ইউজ করতে পারেন। এখানে আমি একটি আইকন অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আমি পিক্সআর্ট দিয়ে এইটি কাজটি করেছি, সো আমি একটি পিক্সআর্টের লোগো অ্যাড করতে চাচ্ছি। সো এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি এখানে ডাউনলোড করে রেখেছি, সো এখান থেকে জাস্ট এটাকে বসিয়ে নেই, এখানে থাক। এখন জাস্ট আপনি ইনার শ্যাডো অ্যাড করার জন্য যেটা আপনাকে করতে হবে, আমি আগেই বলেছিলাম ডিসক্রিপশনে দুটি ছবির লিংক আছে, একটি তো এখানে যেটা আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন সেটা, আর একটা আছে সেটা আপনি যেটা ডাউনলোড করেছেন
সেটাকেও এখানে অ্যাড করে নেব, সেটা হচ্ছে এই ছবিটি। আপনি এটা আমার ডিসক্রিপশনে এই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে ইনার শ্যাডো অ্যাড করার জন্য এই ছবিটি ব্যবহার করব। সো এই ছবিটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে ঠিক পুরো ছবিটিকে পুরো ইমেজের বরাবর বসিয়ে নেবেন। তার জন্য এটাকে একটু জুম আউট করতে হবে। জুম আউট করে নিয়ে আমি এটাকে পুরো স্ক্রিনে বসিয়ে নেব। পুরো স্ক্রিনে বসে গেলে জাস্ট এটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্লেন্ডিংয়ের অপশন আপনি পেয়ে যাবেন। জাস্ট এখানে ব্লেন্ডিংয়ের যে অপশনটি আছে এই ব্লেন্ডে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে ডার্কেনে এনে রেখে দেবেন। ডার্কেন সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে ওকে করে দেবেন। সো এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ছবির চারদিকে একটি ইনার শ্যাডো অ্যাড হয়ে গেছে। সো এখন এই থাম্বনেলটি আরও একটু প্রফেশনাল মনে হচ্ছে। আপনি চাইলে এখানে লেখাগুলোর ফন্ট আরও পরিবর্তন করতে পারেন, আপনি আপনার মতো করে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার উদ্দেশ্যে খুব সহজে এবং সিম্পলভাবে কাজটি করেছি। সো আপনারা চাইলে আরও প্রফেশনালভাবে আরও সময় দিয়ে কাজটি করতে পারেন। ইনার শ্যাডো অ্যাড করার জন্য এর চাইতে সহজ পদ্ধতি আমার মনে হয় যে অন্য কোনো টিউটোরিয়ালে আপনি পাবেন না। তো আপনি ইজিলি এভাবে করে ইনার শ্যাডো অ্যাড করতে পারেন। এরপরে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি জাস্ট উপরের তীর আইকনটিতে ক্লিক করবেন এবং করার পরে আপনি এখানে গ্যালারিতে ফাইলটিকে সেভ করে নেবেন। জাস্ট ডানে ক্লিক করে দিবেন। সো এখন আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি আমার ফাইলটি সেভ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু এখানে সেভ হয়ে গেছে।